আসসালামু আলাইকুম, পিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। কিউইদের উইকেট নেওয়ার বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। এই আক্ষেপের মাঝেই এবাদত হোসেন শিকার করে ফেলেছিলেন 4টি উইকেট। দিন শেষে নিউজিল্যান্ডের লিড এখন 17 রান। চতুর্থ দিন সকালে ব্যাট করতে নামেন ইয়াসির আলী রাব্বি ও মেহেদি হাসান মিরাজ। দিনের প্রথম উইকেট হিসেবে মিরাজকে শিকার করেন টিম সাউদি। ভেঙে যায় মিরাজ ইয়াসিরের 75 রানের জুটি। টম ল্যান্ডেলের তালুবন্দী হওয়ার আগে মিরাজ করেছেন 47 রান। তিনি খেলেছেন 88টি বল। মিরাজের ইনিংসে ছিল 8টি চার, 445 রানের 7 উইকেট হারায় তখন বাংলাদেশ। মিরাজ ফেরার পর আর বেশি দূর এগোয়নি বাংলাদেশের ইনিংস। 85 বলে 26 রান করা ইয়াসিরকে শিকার করেন কাইল জ্যামিসন। তাসকিন আহমেদকে 5 রান ও শরীফুল ইসলামকে 7 রান আউট হলে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। অবশেষে শেষ বেলায় এসে ইয়ংকেও শিকার করেছিলেন এবাদত। এটা হচ্ছে নিউজিল্যান্ডের সেকেন্ড ইনিংসের কথা। বোল্ড হয়েছেন ইয়ং। এই ডানহাতি ব্যাটারের ব্যাট থেকে আসে 172 বলে 69 রান। ইয়ং ও টেইলর জুটিতে এসেছিল 73টি রান। এক বল পরই হেনরি নিকোলসকে বোল্ড করেছেন এবাদত। একই ওভারে 2টি উইকেট পেয়েছিল বাংলাদেশ। নিজের পরের ওভারে টম ল্যান্ডেলকে সাজগরের পথ দেখিয়েছেন এবাদত। LBW এখন ব্ল্যান্ডেল। নির্ঘাত আউট জেনেও ব্ল্যান্ডেল রিভিউ নিয়েছেন, তবে বাঁচতে পারেননি। এবারের অগ্নিঝরা টানা 2টি ওভার 136 রানে 5 উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। বাংলাদেশের রাজত্বের আরও একটি দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ 5 উইকেটে 147 রান। টেইলর অপরাজিত আছেন 101 বলে 37 রানে। তার সাথে ক্রিজে আছেন রাচিন রবীন্দ্র। তৃতীয় সেজনে 79 রান সংগ্রহ করতে নিউজিল্যান্ড হারিয়ে ফেলেছে 3টি উইকেট। এবাদত 4টি ও তাসকিন 1টি উইকেট পেয়েছেন। বাংলাদেশের সংগ্রহ ছিল প্রথম ইনিংসে 458। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।